আমার দাদা স্বর্গীয় অশোক নারায়ণ চৌধুরীর প্রথম মৃত্যু বার্ষিকী। তার স্মৃতিতেই আজ এই স্মরণ সভা। তার মতো একজন মহান দেবতুল্য পরোপকারী মানুষকে যারা হত্যা করেছে, আইন তাদের সাজা দিয়েছে ঠিকই, কিন্তু আপনারা কি পারবেন তাদের ক্ষমা করতে? এই গ্রামকে ঘিরে আমার দাদার অনেক স্বপ্ন ছিল। এই গ্রামে হাসপাতাল হবে, গরিব মানুষ বিনা পয়সায় চিকিৎসা পাবে, কিন্তু কিছু নিষ্ঠুর মানুষের চক্রান্তে দাদার সেই স্বপ্ন সফল হয়নি। আজ আমি এখানে দাঁড়িয়ে কথা দিচ্ছি, এই মহাপুরুষের স্বপ্ন আমি সফল করবই, এই গ্রামে হাসপাতাল হবে। আমার দাদার ইচ্ছা ছিল এই গ্রামে একটা প্রাথমিক বিদ্যালয় গড়বার, যেখানে নিরক্ষর গরিব মানুষরা শিক্ষার আলো পাবে। আমি আপনাদের কথা দিচ্ছি, এই গ্রামে আমি প্রাথমিক বিদ্যালয় গড়ে তুলবই। লোকাল থানার বড়বাবু, মেডিকেল বোর্ডের চিফ মেডিকেল অফিসার, স্থানীয় মহকুমা শাসক, এদের সামনে আমি আপনাদের কাছে প্রতিজ্ঞা করছি যে আমার দাদার অপূর্ণ ইচ্ছে আমি পূর্ণ করবই। শুধু আপনারা সকলে আমার সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিন, আমার পাশে দাঁড়ান, তা সেই স্বপ্নকে সফল করতে আমি সাহায্য করব। মা, মা, এবার কিছু মুখে দাও। চোখের সামনে দিয়ে দাদা যেভাবে চলে যাবেন আমি ভাবতেও পারছি না, আমি পারছি না। আজ এক বছর হয়ে গেল, তুমি সংসার ধর্ম সব ভুলে এইভাবে কেঁদে যাচ্ছ, বলো এভাবে কাঁদলে হবে? অন্তত তোমার ছেলে মেয়ে দুটোর দিকে তাকাও। ওদের দিকে তাকালেই যে আমার সূর্যর কথা মনে পড়ে যায়। হাতুড়ে ওর মা মারা যাবার পর আমি ওই সূর্যকে বুকের মধ্যে আগলে রেখেছিলাম। সেই সূর্যকে বেঁচে আছে নাকি ওকে ওরা মেরে ফেলেছে? না মা, না মা, সূর্য আমাদের বেঁচে আছে, আরো বেঁচে থাকবেও। এ সূর্য কখনো অস্ত যাবে না, সারা জীবন আলো ছড়াবে। মা, ওই দেখ, নতুন বছরে ছাত্রীদের ড্রেস দেখেছিস, একেবারে যেন ফ্যাশন প্যারে। এটা একটা ইতিহাস বুঝলি, যুগের সাথে না কাপড় কমে যাবার ইতিহাস। মানে বুঝলি না? না, 1910 ছিল এইখানে, 80 এইখানে, 90 এইখানে, 2000 এইখানে, আর এখন এইখানে। আর 2010 বলা যাবে না। ওই দেখ গুরু, ওই দেখ, দেখেছিস দেখেছিস মন্টিদের জুতা কিরম বেড়েছে দেখেছিস? কে, নতুন? না, নতুন নয় গুরু, নবীন বরণ। এই কলেজের নিয়ম হচ্ছে নতুন সুন্দরীদের সব সময় আমি প্রথম বরণ করি। এই কে গো? মালা। এই মালা পড়া। এর পরেরটা তুই গো, তুইও পড়া। সুন্দরী গো দোহাই তোমার। এবার আমি পড়াবো। এবার হবে সত্যিকারের বড়। দে সিঁদুর দিয়ে সত্যিকারের বড়। তাহলে আমাকে আই লাভ ইউ বলো। কি হলো, বলো আই লাভ ইউ। না না বলছি। বলো বলো লক্ষ্মীজি বলো। ক্যাচাল হবে মনে হচ্ছে। এই
love you love. যে কোনো মানুষকে মেয়েদের আই লাভ ইউ বলতে নেই, একমাত্র ভালোবাসার মানুষকে বলতে হয়, বুঝেছো? সবার জন্য চোখের জল ফেলতে নেই, বিশেষ করে এসব অসভ্য ইতর ছেলেগুলোর জন্য। ওয়েলকাম টু দিস কলেজ, বাই। ঠিক করেছিস, যেখানে অন্যায় দেখবি সেখানেই প্রতিবাদ করবে, নইলে আর মানুষ হবে কি করে? তবে এর থেকে অনেক বড় একটা অন্যায়ের বিরুদ্ধে তোকে লড়তে হবে। তুমি কোন লড়াইয়ের কথা বলছো বাবা? সময় হলে জানতে পারবে। আর কতদিন আমাদের অপেক্ষা করতে হবে? আর বেশি দিন নয়, কদিনের মধ্যে জেলের অন্ধকার ছেড়ে সূর্যের আলো দেখবে তোমরা। আর সূর্যি বাবাকে কবে দেখব? অনেক দিন দেখিনি ওকে। আর তো কটা দিন, তারপরে সূর্যি বাবাকে দেখবে। কেমন হয়েছে আমাদের সূর্যি বাবা? লোহার মতন, নিজের হাতে করেছে, ঠিক তোমার মতো শক্তি, ঠিক তোমার মতো নিশানা, ঠিক তোমার মতো লাঠি চালায়, আর ঠিক তোমার মতো লড়াই করে। তার মানে সূর্য বাবা লড়াইয়ের জন্য তৈরি? হ্যাঁ তৈরি। যে কোনো মানুষকে মেয়েদের আই লাভ ইউ বলতে নেই, একমাত্র ভালোবাসার মানুষকে বলতে হয়, বুঝেছ? সবার জন্য চোখের জল ফেলতে নেই। I love you. হ্যাঁ ওই দিকটা, ওই দিকটা। আরে ওস্তাদ এসো এসো। কি রে ব্যাপারটা কি? হ্যাঁ কলেজে তো সাজিয়েছে কোনো উৎসব নাকি? আরে শুধু কি কলেজের উৎসব, জগতের উৎসব, ভ্যালেন্টাইন্স ডে। পৃথিবীর সব প্রেমিক প্রেমিকারা না হৃদয়ে হাতে নিয়ে বসে আছে, বলছে কাকে দেবো কাকে দেবো, শুধু নেবার অপেক্ষা। একটু ঝেড়ে গাছ না, কে সাজিয়েছে সব? কলেজেরই একজন সাজিয়েছে। কলেজেরই একজন? হ্যাঁ একজন, সে প্রেমে পড়েছে, আজ সে কনফেস করবে, হাঁটু গেড়ে বলবে আমি তোমাকে ভালোবাসি। কোনো বড় লোক বাপের বিগড়ে যাওয়া মেয়ে হবে। তা কই তোদের সেই লাইলাটি কোথায়? লাইলাকে দেখবে? ওই দেখো। পূজা আসছে, দারুণ লাগছে ওকে, আস্তে আস্তে নেমে আসছে, কলেজের সমস্ত ছেলেদের দিল ধুকপুক করছে, যাকে বলে ধাক ধাক কাটতে লাগা। পূজা এগিয়ে যাচ্ছে বিলাসের দিকে, কিন্তু ও তো একটু ছক্কা টাইপের, কি হবে বুঝতে পারছি না। না না না, পূজা কাটিয়ে নিচ্ছে বিলাসকে, ছোট পায়ে টিমিলে বিলাসকে কাটিয়ে চলে গেছে রতনের দিকে। এ হলো সেই রতন যে চারবার ফেল করে একই ক্লাসের মধ্যে খালি খাচ্ছে। না রতনকে ছোট পায়ে কাটিয়ে নিয়েছে, এবার চলে যাচ্ছে প্রফেসর মল্লিকের দিকে। এ হলো সেই প্রফেসর মল্লিক যার মাথা জোড়াটা, তাকে এক ফোঁটাও ঘাস নেই। প্রফেসর মল্লিক থেকে চলে আসছে আমাদের দিকে। পূজা আসছে আমাদের দিকে? না আমাদের দিকে কেন, ভুল করছি, আমার দিকে আসছে মনে হয়। পরে কথা হবে, আমার খুব টেনশন হচ্ছে, আমার খুব টেনশন হচ্ছে। গুড মর্নিং পূজা। আই লাভ ইউ। মনে হচ্ছে মাথায় কোনো গন্ডগোল হয়েছে, ভালো একটা সাইকিয়াট্রিস্ট দেখিয়ে নাও। কলেজে লোকে পড়তে আসে, প্রেম করতে নয়। বাই। তোমায় আমি ছাড়বো না।
ধর্ম কে করছে? যত সব জানোয়ারের দল বিরক্ত লাগছে তো? আমারও ভীষণ বিরক্ত লাগছে। এসবের মানে? ঠিক এইভাবে আমার মনে দরজা একজন ঠকঠক করছে, আমি দরজা খুলছি, কেউ নেই। কে তুমি? পূজা, পূজা হালদার, মীন রাশি কন্যা লগ্ন দেবগণ, ওয়েট 48 হাইট 5 3 1/2। না দেখুন, আমাকে দেখে মোটামুটি সুন্দরী মনে হয়, মানে লোকে বলে আমি বেশ সুন্দরী। দেখুন, আর রান্না বান্না করতে পারি না, তবে আমি শিখে নেবো, আপনাকে একদম চিন্তা করতে হবে না। আর দেখুন, বাচ্চা কাচ্চা একটা দুটো হলে ভালো লাগবে, বেশ অনেকগুলো সারি সারি আপনাকে ভেতরে দেবো না? কি বলবে বলো? মন্দ নয় তবে একটু ছোট, কিন্তু অসুবিধা হবে না, আমি কাজ চালিয়ে নেবো। আশ্চর্য, তুমি কি বলছো আমি কিছুই তো বুঝতে পারছি না। বলছি, একটু বসি। বসো। থ্যাংক ইউ। যা বলো তাড়াতাড়ি বলো। চা কফি কিছু জিজ্ঞেস করবেন না আপনি? না, চা কফি হবে না, এখানে চা কফি করার কেউ নেই। যা বলো তাড়াতাড়ি বলো। ব্যাপারটা আসলে একটু গম্ভীর, আপনি কখনো কাউকে ভালোবেসেছেন? কাকে? আমার ছেলেকে। না না, মানে কোন মহিলাকে ভালোবেসেছেন? কাকে? আমার মাকে। ও মাই গড, আমি নারী পুরুষের ভালোবাসার কথা বলছি। লাভ লাভ? না, ওসব লাভ টাভ নয়, আমরা গ্রামের ছেলে, ওখানে প্রেম টেম চলে না, সোজা বিয়ে। আপনি আপনি নিজের স্ত্রীকে তো ভালোবেসেছেন? আমি বিয়ে করিনি। এদিকে ছেলে আছে, বিয়ে না করে ছেলে? হাউ ইন্টারেস্টিং। অসুবিধা নেই, অসুবিধা নেই, আমি বিয়ে না করে ছেলের মা হয়ে যাব। এতে চিচির কি আছে? এ তো পরিষ্কার ব্যাপার, আমি ভালোবাসি, বিয়ে করতে চাই, আর বাচ্চা চাই অনেকগুলো। এই বয়সে আমি বিয়ে করব? উফ, আপনার কথা কে বলছে? তাহলে কার কথা বলছো? সে আছে একজন হার্টলেস, হৃদয়হীন একটি মানুষ, তাকে আপনাকে একটু ফিট করে দেবে। কাকু করে দেবেন তো ফিট, বলুন না। কে কে? সে কে? কে সে হলো? ওই যে, ওই আমার মনের মানুষ। একে ফিট করার সাধ্য আমার বাপেরও নেই। কেন? তুমি বাঘ ছাগলের প্রেম দেখেছ? দেখনি। তুমি সাপে নেউলে প্রেম দেখেছ? দেখনি। তেমনি এর সঙ্গে তোমার প্রেম হবে না। না, কেন কেন হবে না? কারণ তুমি একটি আস্ত ডেপো মেয়ে। কাকু বাবা, কি হয়েছে? কিছু হয়েছে তোমার? হ্যাঁ, মানে গাড়িটা খারাপ হয়ে গেছিল। তো গাড়িটা খারাপ হয়ে গেছে, তুমি ঘরের মধ্যে কি করছো? মানে ইঞ্জিনটা একটু সারাচ্ছিলাম আর কি। ইঞ্জিন সারাচ্ছিলে? মানে ওই ঘরের মধ্যে, মানে কার্বোরেটর দেখলাম, আমি পারবো না, ওটা একমাত্র তুই সারাতে পারবি। কার্বোরেটর? আমি? তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না বাবা। তুমি তুমি এখানে কি করছো? না, আমি 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 তোমার প্রেমে পড়েছি। হ্যাঁ, প্রেমে পড়েছো? প্রচন্ড প্রেমে পড়েছি। বেরো এখান থেকে, বেরো এখান থেকে বলছি। বেরো, আর কোনো কথা আমি শুনছি না, যা শোনার কালকে শুনবো কলেজে। বেরো এখান থেকে। ছেলে করে আনা গোনা, বয়স হলো ষোলো, চোখ টানা টানা, আশেপাশে ছেলে করে আনা গোনা, রিক্সাওয়ালা দেখো, ট্যাক্সিওয়ালা দেখো, ও পুলিশওয়ালা দেখো, দেখো না। আমার বয়স হলো ষোলো, রং সাদা সাদা, দেখেও দেখে না এ কেমন হাদা, সবজিওয়ালা দেখো, মাছওয়ালা দেখো, ও ফুলওয়ালি দেখো।
अच्छा अविनाश बाबू आमादर गाड़ी की रेडी रेडी चल चल हड़बड़ हड़बड़ कर ले हिसाब हिसेब मिले गेलो ठेलते ठेलते गाड़ी बाड़ी नहीं जा शाला तुम गाड़ी भेगे ना थकबे गैरेज और ना थकबे तुम छोट नाटक करते आज हमें निश्चित আমার স্বপ্ন তুই পূরণ করতে পারবি আগামী মহাযুদ্ধে জয় তোর হবেই গিয়েছিল বলো তো না না শোন না কালকে গেল গুরু থামলে কেন তোর এগো আমি আসছি दादा जे भद्रलोक एक बैरिए गलन हाँ उन्नी की करते हैं एखने तो क्यों पुजो करते आसे ना पुलिस आसे और ना अपराधी आसे
আর না হয় লোকজন কয়েদিদের সঙ্গে দেখা করতে আসে। ও তো 14 বছর ধরে এখানে আসছে। 14 বছর ধরে উনি এখানে কার সঙ্গে দেখা করতে আসে? 4 জন ডেঞ্জারাস খুনি আসামি, খুন করে এখানে এসে পড়ছে, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত। ও তো 14 বছর ধরে এখানে আসছে। 4 জন ডেঞ্জারাস খুনি আসামি, খুন করে এখানে এসে পড়ছে, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত। কিরে, এত রাত্রির অবধি কোথায় ছিলে? কোথায় জবাব দিচ্ছিস না যে? আবার মারপিট টারপিট করি না তো কোথায় লেগে? বাবা, কতগুলো খুনির সঙ্গে তোমার কি দরকার থাকতে পারে? খুনি? তোর কথা তো কিছুই বুঝলাম না। বুঝতে পারছি না। না, আর 14 বছর ধরে কয়েকটা মানুষ খুন করে জেলে পচে মরছে, সেসব খুনিদের সঙ্গে তোমার কিসের সম্পর্ক? কোন খুনির সঙ্গে কোনো সম্পর্কই আমার নেই। মিথ্যে কথা, মিথ্যে কথা বলছো তুমি আমায়। আমি নিজের চোখে তোমাকে জেলখানা থেকে বেরোতে দেখেছি বাবা। জেলের পুলিশের সঙ্গে আমি নিজে কথা বলেছি, সে আমাকে সব বলেছে। যে মানুষটিকে আমি এত বছর ধরে পূজো করে এসেছি, তার মুখে মিথ্যে কথা মানায় না বাবা। বাবা, তুমি আমাকে বলো জেলখানা তুমি কেন গেছিলে? ওই খুনিগুলোর সঙ্গে তোমার সম্পর্ক কি বলো বাবা? আমাকে বলো বাবা, আমাকে বলো। আমাকে কেন বলবে? তা আমাকে কেন বলবে? আমি তো তোমার নিজের ছেলে নই, তা আমাকে বলবে কেন? কি বললে তুই, আবার বল। ঠিকই বলছি, আমি তোমার নিজের ছেলে নই বলে এই সত্যটা তুমি আমার কাছে গোপন করে রেখেছো। এত বড় কথাটা তুই বলতে পারলি? ছোট থেকে আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, নিজে হাত পেটে খেয়ে তোকে খাইয়েছি, রাতের পর রাত জেগে তোকে ঘুম পাড়িয়েছি, আর তুই, হ্যাঁ আমি তোর বাবার লোক, তোকে জন্ম দিইনি বটে, কিন্তু বাপের কোন অভাবটা তোকে বুঝতে দিয়েছি, আমার জীবনটাই তো তোর জন্য বিলিয়ে দিয়েছি। জানি বাবা, জানি জানি, তাই তো সত্যিটা জানতে চাইছি তোমার কাছ থেকে। আর 14 বছর ধরে কি এমন কথা যে নিজের নিজের মনের মধ্যে লুকিয়ে রেখেছ, যা তুমি তোমার ছেলেটাকে বলতে পারছ না? বলো বাবা, বলো। আমি তোমায় হাত জোর করে অনুরোধ করছি, আমায় বলো, বলো। শুনতে চাস? তাহলে শোন, তখন তুই খুব ছোট, বাবার হাত ধরে ফিল্ডে বিদেশ থেকে। বাবা কি সুন্দর দেখো, আমার না এখানে ভীষণ ভালো লাগছে জানো। কেমন আছো সূর্য বাবু? ভালো। আমায় চিনতে পারলে না তো? আমি তোমাদের 7 পুরুষের প্রজা। এসব কি অবিনাশ? আমাদের বেঁচে থাকার হাতিয়ার। এসব বেঁচে থাকার জন্য নয়, মারার জন্য। মারতে গেলে মাঝে মাঝে মারতে হয় বাবু। এই নেতাগিরি হচ্ছে না, নেতাগিরি। হ্যাঁ, নেতাগিরি ঘুরছিয়ে বাবু, গ্রামের মানুষকে খাবাচ্ছিস। হ্যাঁ বাবু। অশোক আর সূর্য এসছে? হ্যাঁ। কোথায় ওরা? আমি পৌঁছানোর আগেই অবিনাশের লোক ওনাদের গাড়িতে তুলে নিল। তুই কি তুলছিলি? হ্যাঁ, তুলে নিয়ে গেল? তুই কি তুলছিলি বরণের কাপড়? একটা কথা কান খুলে শুনে নে সতে, গ্রামবাসীরা যদি দাদার কাছে কথা ফাঁস করে দেয় তাহলে তোকে আমি ছাড়বো না। দেখুন বাবু, আমাদের জমি, আসুন আসুন আসুন, এককালে সমস্ত জমি আমাদেরই ছিল, কিন্তু আমাদেরই জমিতে চাষ করার অধিকার আমাদের নেই, লাঙল ধরার অধিকার আমাদের নেই বাবু। সারা বছর এইভাবেই পড়ে থাকে, যে চাষ করতে যাবে তারই কপালে জুটবে অত্যাচার। এসব কার নির্দেশে হচ্ছে? গ্রামের লোকেরা তো ভাবে আপনার নির্দেশেই হচ্ছে বাবু। অবিনাশ, মাফ করবেন বাবু, আপনি তো এখানে থাকেন না, তাই আপনি জানেন না আপনার অবর্তমানে এখানে কি অত্যাচারই না চলছে। এসব কি করাচ্ছে? আপনি গ্রামে এসেছেন, এবার নিজের চোখে দেখুন কে করাচ্ছে। যে যাই বলুক,
বড় বাবু এই কথা কিছুতেই বিশ্বাস করবেন না, তিনি তো আপনাকে অন্ধের মতো বিশ্বাস করেন। তবে দাদা আমার সাক্ষাৎ শিব, কেউ তার কান ভাঙাতে পারবে না। আসুন বাবা, আসুন, আসুন, এসো সূর্য বাবা। দাদা থাক 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 বৌমা থাক। আয় বাবা, লজ্জা কিসের, আমাকে চিনতে পারছিস না? আমি তোর কাকিমা। যাও বাবা যাও, লজ্জা কিসের, উনি তোমার মায়ের মতো ছোটবেলা থেকে কুলি বিটি করে মানুষ করেছেন। যাও যাও বাবা, আসো ইনি কি বলতো তোমার মা, আসল মা, সাক্ষাৎ অন্নপূর্ণা। কি বাবা মন খারাপ হয়ে গেল? মন খারাপ কিসের, আমি তো আর এক মা, মন খারাপ করে না বাবা। আমি শক্তিমান। সূর্য, এ হচ্ছে রতন আর এ হচ্ছে পূজা, তোমার ভাই বোন। ও মা, খিদে তো পাবেই, এই দেখ না এই দাদাটা কখন বেরিয়েছে, খিদে পেয়েছে না বাবা? ফুলি ফুলি, সত্যি বৌমা সেদিন তুমি ছিলে বলে আমার ছেলেটা বেঁচে গেল। তুমি ওকে মায়ের স্নেহ দিয়ে বুকে টেনে নিয়েছিলে বলেই তো আজ। ও কথা বলবেন না দাদা, আপনি ওরা আমাদের রাস্তা থেকে তুলে এনে এই বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। আজকের দিনে রক্তের সম্পর্কই কেউ মনে রাখে না, সেখানে এক অজানা অচেনা পরিবারকে তুলে এনে আপনি আশ্রয় দিয়েছিলেন। এই ঋণ তো রক্ত দিয়েও শোধ করা যায় না দাদা। ওসব কথা থাক বৌমা, তো মহিম কোথায়? আশা থেকে দেখছি না তো। এসে গেছি দাদা। আরে মহিম এসো এসো, কেমন আছেন দাদা? ভালো। আরে থাক বৌমা। হ্যাঁ দাদা। আমার ওই ওষুধপত্র গুলো ঠিক করে তুলে রেখেছো তো? আপনি কোনো চিন্তা করবেন না, ঠিক সময়ে ওষুধ পেয়ে যাবেন। বসো। হ্যাঁ, তারপর মহিম, কাজকর্ম কেমন চলছে? এই সবই আপনার আশীর্বাদ দাদা। ভাবছি এবার এই সমস্ত দায়িত্ব থেকে তোমাকে আমি রেহাই দেবো। রেহাই মানে? মানে আমি যাবার আগে আমার সমস্ত জমি জায়গা আমি ওই গ্রামের মানুষদের মধ্যে দানপত্র করে দিয়ে যাব। তবে তোমার কোনো চিন্তা নেই, আমি বাড়ি আর বেশ কিছু জমি তোমাকে লিখে দিয়ে যাব, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। আর আমি ভাবছি আমি বিদেশে সেটল করে যাব। হ্যাঁ সেই ভালো, সেই ভালো। সে কি দাদা আমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না? এ কি বলছো বৌমা, তুমি যতদিন আছো সম্পর্ক তো থাকবেই, তুমি তো সূর্যের এক মা। মহিম আমি একবার বিকেলে গ্রাম দেখতে যাব ভাবছি। কে কেমন আছো তোমরা, চাষ ঠিকঠাক চলছে তো? কি মগুল মিয়া তুমি কেমন আছো, তোমার ছেলেটা ভালো আছে তো? নাই গো। নেই? বিনা চিকিৎসায় না খেতে পেয়ে মারা গেল গো। বিনা চিকিৎসায় না খেতে পেয়ে মারা গেল কেন? কেন, ভালো করে গ্রামে মানুষের মুখের দিকে তাকান দেখুন, ভালো করে সব লোক মরছে। কি বলতে চাইছো? বলতে চাইছি যে বল বল বল, আর দাদাকে সব খুলে বল বল, কর্তাকে সব খুলে বল। না না আমি বলছি দাদা, আসলে হয়েছে কি, গত বছর অনাবৃষ্টির ফলে না জমি ক্ষেত্রে সব শুকিয়ে গেছে, কোনো ফসল হয়নি, এদের পেটে কোনো দানা পানি নেই। আমি আমার গোলা থেকে কিছু ধান নিচ্ছিলাম বলেই তো এরা খেতে পেয়েছে। দেখো মুখগুলো শুকিয়ে আমশির মতো হয়ে গেছে, তাই না? এই তোরা কিছু চিন্তা করিস না দাদা, একদিন তোদের না পেট পুড়ে খাইয়ে দেবে। কি একদিনের জন্য নয়, বরাবরের জন্য। আমি তোমাদের কথা দিচ্ছি, আজকের পর কারো বাচ্চা কোনোদিন এই গ্রামে বিনা চিকিৎসায় মারা যাবে না। আমি এই গ্রামে একটা স্বাস্থ্যকেন্দ্র করে দিয়ে যাব, আর আমার যত সম্পত্তি আছে, যত জমি আছে, আমি গ্রামের মানুষের মধ্যে দানপত্র করে দিয়ে যাব। তোর বার কি, যা সরে যা, যা না না যা। কি হয়েছে তোর? আমার বাবা মাঠে কাজ করছিল, এখনো ফিরে আসেনি, আমার বাবাকে ফিরিয়ে এনে দাও। কে তোর বাবা?
আমাদের গায়ের মাস্টারমশাই ছেলে বাবু। ও মাস্টারমশাই ছেলে? ও কে? আমার বোন। তুই কাঁদছিস কেন? ও দুদিন খেতে পায়নি তাই কাঁদছে। বাবা আমাদের তো অনেক খাবার, ওদের কিছু খেতে দাও না। হ্যাঁ বাবা, তোমরা আমার সাথে চলো। কেঁদো না, একদম কেঁদো না। দেখো আমার বাবা তোমার বাবাকে ঠিক খুঁজে আনবে। আমি তো আছি, আমি তোমাদেরকে দেখব। তুমি তো ছোট ছিলে। সব সময় কি ছোট থাকবো? আমি বিদেশে যাব, প্রচুর পড়াশুনো করব, তারপর তোমার কাছে ঠিক ফিরে আসবো। সত্যি? হ্যাঁ সত্যি। আর কেঁদো না, নাও এগুলো তোমার। এগুলো আমার? হ্যাঁ তোমার। সতে বলুন বাবু, আজ রাতে এই বিষটা গ্লাসে মিশিয়ে দিবি। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আর কেউ যেন জানতে না পারে। আচ্ছা ঠিক আছে। এমন ভাবে মেশাবি যাতে কষুরটা খেয়েই মরে যায় লোকটা। ঠিক আছে বাবু। পাগল ছেলে। ওষুধটা খেয়ে নিন দাদা। হ্যাঁ খেয়ে নিচ্ছি। বৌমা কাউকে দিয়ে খবরের কাগজটা পাঠিয়ে দিও তো। আমি এক্ষুনি নিয়ে আসছি দাদা। দাদা পেপার। ও হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি এখন ওষুধটা খাননি? হ্যাঁ খাচ্ছি। খেয়ে নিন দাদা। হ্যাঁ হ্যাঁ শুনো শুনো, ওষুধের গ্লাসে বিষ মেশানো আছে। ঠিকই বৌমা, তুমি ওষুধটা ফেলে দিলে কেন? বৌমা বৌমা বৌমা! কি বললি? মেয়ে ছেলেটা সব বলে দিয়েছে? হ্যাঁ বাবু। সব সালাকে আজ খতম করে ছাড়বো। ঠাকুর ঠাকুর তুমি আমাকে বলে দাও ঠাকুর, আমি এখন কি করব? আমি আমি স্বামীর দিকে যাব নাকি ন্যায়ের দিকে যাব? আমাকে বলে দাও। বৌমা তুমি তুমি সত্যি করে বলো, তুমি ওষুধটা ফেলে দিলে কেন? আমি আমি কি করব ঠাকুর, আমি আমি কি করব? বৌমা বৌমা আমি সবকিছু কি বলবো? তুমি বলবে না? বেশ আমি কি করব? আমি চলে যাচ্ছি। দাদা আপনি জানতে চাইছিলেন না কেন আপনার ওষুধ আমি ফেলে দিয়েছিলাম? আপনার ওষুধে বিষ মেশানো ছিল। কি বিষ মিশিয়েছিল? যাকে আপনি সব থেকে বেশি বিশ্বাস করেন, যাকে আপনি এখানে এনে আশ্রয় দিয়েছিলেন। তুমি কার কথা বলছো? আমার স্বামী। আমি রে আমি। আজ ওই কেউ ভূতগুলো তোদের কাছে অনেক বেশি বড় হয়ে গেল না? হ্যাঁ তোমরা দুজনে আমে দুধে মিশে যাবে আর আমি বসে বসে আটি চুষবো। আটি? মিনতি করছো কি? যা করেছি বেশ করেছি, একটা কথা বলবি না? হ্যাঁ আমি 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 তোর ওষুধে বিষ মিশিয়েছি। কি করবে? হ্যাঁ কি করবে কি করবে? বেশি দরদ উঠলে উঠেছে না, বেশি দরদ। হ্যাঁ এই ভাসুরের সঙ্গে লটর পটর করা আমি ঘুচিয়ে দেব। ছেড়ে দাও।
এনে সই কর সই কর বলছি নইলে তো ছেলেকে খতম করে দেব মুহিন তুমি এত নিচে নেমে গেছো সই কর না বাবু সই করবেন না ছেলেটাকে খতম করে দে যা সঙ্গে লটর পটর একেবারে ঘুচিয়ে দেব ওদিকে এই যে অফিসার আপনি এসে গেছেন আমাদের বাঁচান আর একে অ্যারেস্ট করুন এবার তোর সব সম্পত্তি তুই আমার নামে লিখে দিলি অফিসার ওই যে অবিনাশ গয়নাগাটি চুরি করেছিল তার নামে কেস করে দিই ঠিক আছে আর এই চারজনকে খুনে অভিযোগে গ্রেপ্তার করো খুন মানে মানে এইভাবে তোর বাবা খুন হলো আর আমি হলাম ফেরারি আসামি বিনা অপরাধে চারজন 14 বছর ধরে জেল খাটলো কালি তারা ছাড়া পাচ্ছে
কতদিন পরে সূর্যের আলো দেখতে পেলে, কেমন লাগছে? আমাদের খোকামু কোথায়, সূর্য কোথায়? হ্যাঁ খুব দেখতে ইচ্ছে করছে তো। ওই দেখো নিহতা পূর্বমে সুধী বাবা, আমরা শুধু বেঁচে আছি বড় বাবুর খুনের বদলা নেব বলে। খোকা বাবু, আমাদের চোখের সামনে তোমার বাবাকে খুন করা হয়েছে। আমিও প্রতিজ্ঞা করছি যে তোমাদের চোখের সামনে ওই মহিম হালদারকে আমি শেষ করবই। আমি ফিরে যাবই গ্রামে, যাবই আমি। তোমরা তোমরা আমার সঙ্গে যাবে তো? হ্যাঁ যাব, যাব। হ্যাঁ আমরা সবাই যাব, তবে একসঙ্গে নয়। প্রথমে যাবে তুমি, আমি না বলা পর্যন্ত তুমি তোমার পরিচয় গ্রামের কাউকে দেবে না, কাউকে বলবে না তুমি অশোক চৌধুরীর ছেলে। তারপরে শুরু হবে যুদ্ধ, মহাযুদ্ধ। কথা দাও। নবমন্ত্রতে নবদীক্ষাতে সবাই মিলে শপথ নিলাম, শত্রু নাশে মিলে মিশে জীবনটা বাজি রেখে দিলাম। সঞ্জা আসুক তুফান আসুক আজ পঞ্চ পাণ্ডব এক হলাম। এই বুড়োটাকে রাস্তা থেকে হাঁটা, চল। বৃদ্ধ লোকটাকে এভাবে ছুঁড়ে ফেললি কেন? আমার রাস্তার সামনে যারা এসে দাঁড়ায় তাদের আমি এভাবেই সরিয়ে দিই। ছোটবেলায় আমার বাবা শিখিয়েছেন যে কোনো অত্যাচারিত বৃদ্ধ মানুষের পাশে গিয়ে দাঁড়াতে। তুই কি জানিস তুই কার সাথে কথা বলছিস? আমি মহিম হালদারের ছেলে। তোর বাপকে গিয়ে বলিস যে গ্রামে তোর বাপেরও বাপ এসে গেছে। এরকম দুধে ভাতে চেহারায় হাতে এগুলো মানায় না। যা বাড়ি যা, যা তোকে দেখে না আমি। এই যাওয়ার সময় চামচাগুলোকে নিয়ে যা। ওই চল চল চল। একটু খেতে দেবে বাবা। বাবা বাবা কি হয়েছে? ইনি তোমার বাবা? কি হয়েছে বাবা? চেহারা দেখে তো ভদ্রলোকই মনে হচ্ছে। হ্যাঁ তো বাবাকে এইভাবে ভিখারির মতন রাস্তায় ছেড়ে রেখে দিয়েছো, কেমন ছেলে তুমি? বাবাকে লক্ষ্য রাখতে পারো না? হ্যাঁ দেখুন আপনি আমায় ভুল বুঝছেন, আসলে আমার সময় হয়ে গেছে, আমার সময় হয়ে গেছে, আমি যাই আমি যাই, সময় হয়ে গেছে, আমার সময় হয়ে গেছে, হয়ে গেছে। দেখছেন কার দিকে লক্ষ্য রাখবো, কাকে আটকাবো?
বুঝতেই পাচ্ছেন আমার বাবা পুরো উন্মাদ হয়ে গেছে। সরি মা, আমি ঠিক বুঝতে পারি। ঠিক আছে, আপনাকে দেখে নতুন মনে হচ্ছে গ্রামে। হ্যাঁ, আমি আজই গ্রামে এসেছি। ও, নাম কি? আমার নাম সূর্য, সুরেশ। সুরেশ? সুরেশ? হ্যাঁ। তা যাবেন কোথায়? জানি না, দেখি কোনো হোটেল টোটেল ব্যবস্থা করা। হোটেল? হ্যাঁ, এই গ্রামে হোটেল কোথায় পাবেন বলুন তো? আসুন আসুন। কোথায়? কোথায় আবার? আমার বাড়ি। তোমার বাড়িতে? আমি এত সংকোচ করছেন কেন আপনি? সন্ধে হয়ে আসছে, একজন অতিথিকে একা ফেলে আমি চলে যাব, সে কি হয়? চলুন চলুন চলুন। তা তোমার বাবার এরকম অবস্থা হলো কি করে? সে অনেক কথা, আমি তখন খুব ছোট। আমার বাবা গায়ের মাথা মহিম হালদারের বারণ না শুনে মকবুল চাচার জমিতে লাঙল দিতে গিয়েছিল। হ্যাঁ, আপনার মতো গুণধর ভদ্রলোকের সঙ্গে এর বেশি ভদ্রতার প্রয়োজন আছে বলে মনে করি না। এই, আমি ছোট লোক নাকি রে? হ্যাঁ, আর ওই মকবুল মিয়া খুব ভদ্রলোক, মকবুলকে লেলিয়ে দিয়ে এখন নেতা হচ্ছিস? তুই জানিস মকবুলের জমি আমার কাছে বন্ধক আছে, সুদ সমেত 10,000 টাকা, সেটা কে দেবে? তোর বাপ। এই, আটকা ওটাকে, যা আটকা। চলুন। তুই আবার ওগুলো নিয়ে বসেছিস? আরে বাবা, সে আসবে না, আসতে পারে না। ও আসবে দাদা, আমার বিশ্বাস ও আমাদের বাড়ির সামনে এসে দাঁড়াবে, এসে দাঁড়িয়ে আমাকে রিনা বলে ডাকবে। আসবে আসবে। হুম, আচ্ছা সে আসুক, কিন্তু তার আগে আমার এক বন্ধু এখন আমাদের বাড়িতে এসেছে। হ্যাঁ, তুই তার জন্য খাবার দাবারের ব্যবস্থা কর। এই যে, আরে কি হলো, ওখানে দাঁড়িয়ে থাকলে চলবে? এসো এদিকে, এসো এদিকে, এসো। এই যে, এই এই কি কি, নিজের পেটে ভাত নেই, তুমি আমার অতিথি সৎকার করছো? আস্তে, আরে তাড়াতাড়ি এসো, লজ্জা পাচ্ছে। এসো এসো। এই হচ্ছে আমার বোন রিনা, আর রিনা ইনি হচ্ছেন, নমস্কার, নমস্কার, নামটা সুরেশ। সুরেশ? সুরেশ, সমুদা, কি হয়েছে? পরাণ খুড়ো তো মারা গেছে, শ্মশানে যাবে তো। এই রে, তাড়াতাড়ি এসো, সব বিনাশ করেছে। তুমি কিছু মনে করো না ভাই, আমাকে একটু যেতে হবে। না না, তোমার চিন্তার কিছু নেই, আমার বোন রইলো, ও তোমার খাবার দাবারের ব্যবস্থা করবে। রিনা, তুই ওর খাবার দাবারের ব্যবস্থা করিস। কি হলো, এসো। তুমি এটাকে তোমার নিজের বাড়ি বলে মনে করতে পারো ভাই। আমি যাই। রিনা দেখিস, দাদা দাদা, এই পাগলটাকে নিয়ে আমি কি করব বুঝতে পারি না। সারাদিন টোটো করে ঘুরবে আর সমাজ সেবা করবে, কি যে করবো আমি। আর কেঁদো না, নাও এগুলো তোমার। এগুলো আমার? হ্যাঁ তোমার। তখন আপনি কার যেন একটা আশার কথা বলছিলেন। কখন? ওই একটু আগে, আপনার দাদার সঙ্গে। আচ্ছা, কেউ একজন? কে? তা জেনে তুমি কি করবে? বাড়ির অতিথি অতিথির মতো থাকো। ক
কোন হারামির বাচ্চার এত বুকের পাটা যে আমার ছেলের দিকে বন্দুক তাক করে? কে সে? জানি না কত বাবু। বাবা মালটাকে আগে কোনোদিন দেখিনি, মনে হয় গ্রামে নতুন এসেছে। সুতে বাবু, ওই শালা সাপের বাচ্চাটাকে লেজ মোচড়াতে মোচড়াতে আমার কাছে নিয়ে আসবি, ও সব বিষ আমি ঝেড়ে দেবো। আর এই পুলিশ অফিসারটাকে বলবি আমার সঙ্গে দেখা করতে। ঠিক আছে কত বাবু। সময় খারাপ, খুব খারাপ। রতন কি হয়েছে রে? এসব কি আবার? আবার কার সর্বনাশ করে এলি? গরিব মানুষের চোখের জল ফেলিস না, এতে ভালো হয় না বাবা। আরে কি মেয়ে ছেলে মাইরি! আরে ছেলেটা চোট পেয়েছে, কোথায় ওর একটু সেবা করবে? তাহলে তুমি জ্ঞান দিচ্ছ? যাও ছেলের জন্য এক গ্লাস মাল নিয়ে এসো, একটু কড়া করে। আমার আমার বড্ড ভয় করে রে, এই গরিব মানুষের চোখের জল একদিন আমাদের অভিশাপ হয়ে না দাঁড়ায়। তুই এসব কাজ করিস না বাবা, আমার কথা শোন বাবা, এসব তুই করিস না, তুই ফিরে আয়। দেখো মা, বেশি জ্ঞান দিও না, একদম জ্ঞান দিও না, যাও নিজের কাজ করোগে, যত সব এখানে। ওম নমঃ চণ্ডিকা ঐ নমঃ, ওম হিং শিব দুর্গা দেবৈ নমঃ। ঠাকুরমশাই এই নিন, আজ আমার সূর্যের জন্মদিন, ওর নামে আপনি ভালো করে পুজোটা দিয়ে দেবেন। আমি জানি মা, আপনি প্রতি বছরই তো এই সময় সূর্যের নামে পুজো দিতে আসেন, বসুন। আচ্ছা মা, সূর্যকে ভালো রেখো। মন খারাপ হয়ে গেল? মন খারাপ কিসে? আমি তো আর এক মা, তুমি কে বাবা? আগে তো এখানে কখনো দেখিনি। আমি এই গ্রামে নতুন এসেছি। ও থাক থাক, মন্দিরে প্রণাম করতে নেই? মন্দিরে তো দেবীর মূর্তি থাকে, সাক্ষাৎ দেবীকে একবার প্রণাম করতে দেবেন না? আমাকে আশীর্বাদ করো মা, যে উদ্দেশ্যে আমি গ্রামে এসেছি তাতে যেন আমি সফল হতে পারি। চলে মা। ও মা, ছেলেটা কে গো? জানি না, কিন্তু আমার কেন যেন মনে হলো আমি ওকে অনেক দিন ধরে চিনি। ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। আরে শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। একটু দাঁড়া, ঝটকা মেরো না, এই যা।
ছেলে আর জীবনে পাবে না তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না ছুরি সোজা এসে বুকে বিঁধেছে তাই তো আমার মনটা তোমার প্রেমে পড়েছে এই যা এই যা ফস ফস ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না শোনো শোনো রূপসী চলো না ঘুরে আসি শোনো গো শোনো 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 রূপসী চলো না ঘুরে আসি ছি 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 তুমি না এই গায়ের অতিথি দাদা তোমাকে বিশ্বাস করে এ বাড়িতে আশ্রয় দিয়েছে আর তুমি কি না ভালোবাসা কাকে বলে বোঝো চোখে দেখলেই ভালোবাসা হয়ে যায় না কখনো কাউকে ভালোবেসেছো দেখবে দেখবে কাকে ভালোবাসা বলে এসো এসো আমার সঙ্গে এই দেখো আমার ভালোবাসা এগুলোকে নিয়ে আমি ছোট থেকে বড় হয়েছি মেয়েদের শরীরে যেমন লজ্জা ঘিরে থাকে তেমনি আমার সূর্য এই স্মৃতিচিহ্নের মধ্যে রাজা দুষ্মন্তের মতো তার রীনাকে ঘিরে রয়েছে আমি তাকে ভালোবাসি যাও চলে যাও দয়া করে চলে যাও আমিও যে শুধু তোমাকেই ভালোবাসি এত কাছে এসেও তুমি তোমার সূর্যকে চিনতে পারলে না রিনা সত্যিই চলে যাবে কেন অনেকদিন তো হলো এবার তো যেতে হবে ওই পাগলিটা বোধহয় তোমায় কিছু বলেছে আরে ওর কি মাথা ঠিক আছে তুমি ওর কথা কিছু মনে করো না ওর কথাই তো মনে ধরে রেখেছি তুমি জানো না সেই ছোটবেলার স্মৃতি আঁকড়েও বসে আছে ওর বিশ্বাস ওর সূর্য একদিন ঠিক ওর কাছে ফিরে আসবে ওর সূর্য তো ওর কাছেই ফিরে এসেছে তুমি এখন যাবে কোথায় সেটা এখন বলবো না সময় হলে সব জানতে পারবে চলে বন্ধু আমি ফিরে যাবো এই গ্রামে তোমরা আমার সঙ্গে যাবে তো কেলা খেলে না সূর্যর কথাটা ভীষণ মনে পড়ছে ওকে ছাড়া তো কখনো খাইনি ও কি খাচ্ছে কেমন আছে কে জানে এতই যখন ভালোবাসো তাহলে কাজ ছাড়া করলে কেন ওকে একা যেতে দিলে কেন আমরাও তো ওর সঙ্গে যেতে পারতাম আমরা গেলে সবাই চিনে ফেলত মহিম হালদার সতর্ক হয়ে যেত আমি চাই সূর্য নিজের চোখে দেখুক গ্রামের লোকেরা কত কষ্ট করে বেঁচে আছে ওদের সমর্থনও দরকার তবে এই মহিম হালদারকে মূল থেকে উপড়ে ফেলা যাবে কিন্তু একা একা সূর্যি বাবার যদি কোনো বিপদ হয় যদি ওই মহিম হালদার ওকে মারতে চায় তাহলে তবে
একটা কেন? দশটা মহিমালদার এলেও কেউ ওর কিছু করতে পারবে না। কিরে ভয় পাচ্ছিস? হ্যাঁ ফিরে যা, ফিরে যা, ফিরে যা, এখান থেকে সব শেষ হয়ে গেছে, তুইও শেষ হয়ে যাবি, সব শেষ, ধ্বংস, ফিরে যা, ফিরে যা থেকে, যা, চলে যা। পথ ছাড়তে পারি যদি আমাকে একবার তোর এই সুন্দর হাতটা ধরতে দিস। আচ্ছা এবারে বলতো ওই শহরের বাবুটা কোথায় যাকে তুই তোর নিজের বাড়িতে থাকতে দিয়েছিস? জানি না। সত্যি কথা বল, লোকটা কেন এসেছে আমাদের গ্রামে, কি চায় সে? বললাম তো জানি। জানিস জানিস, তুই সবকিছু জানিস, কি আছে লোকটার মধ্যে জামার মধ্যে নেই? বল না বল, একদম চিৎকার করে কথা বলবি। আজ আমি এই গ্রামের সবার সামনে তোকে তুলে নিয়ে যাব, তোকে আমি বিয়ে করব, তোর সঙ্গে ফুলশয্যা করব। তোর এত বড় সাহস, তুই মহিমালদারের ছেলের গায়ে হাত দিস? ভেবেছিলাম তোকে আমি বউ বানাবো, ভেবেছিলাম, কিন্তু না, তোকে আমি দ্রৌপদী বানাবো। চল ইয়া, এই শালী মহিমালদারের ছেলে কে হ্যাটা, আজকে আজকে তোকে কে পচায়। আমি দেখতে দিস কি তোরা কি ওই আশকুরা ব্যাটা, লজ্জা করি না? তুই কি করছিস? গায়ের মেয়ের গায়ে হাত, তোরা কি একটা মেয়ের উপর অত্যাচার হচ্ছে আর তোরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস? তোরা কি পুরুষ নাকি মেয়ে ছেলে? ছি ছি, মার মার
একটু জল দেবেন। আচ্ছা তুমি এমন মরত্ব আমাদের গায়ে দেখিনি, কি নাম তোমার? আলোর পথে যে দিয়ানে রাতের আধার যে বুঝতে জানে অলস জীবনকে ঘুম ভাঙিয়ে নতুন জীবন দেয় সূর্য পৃথিবীর জন্মদাতা আমাকে দেখতে কি সুন্দর লাগছে তাই না বাবু? এবার একটা রাজপুত্র দেখে ওর বিয়ের ব্যবস্থা করব। করবো করবো। গোবিন্দপুরের অতুল রায়ের ছেলে, ভীষণ বড় লোক, চিনির কল, প্লাস্টিক ফ্যাক্টরি, রাইস মিল, অয়েল মিল, সব ব্যবস্থা করে রেখেছি। এবার শুধু দিনক্ষণ পাকা করলেই হয়। শুনলে তো মা, শুনলে তো বাবার কথা, আমাকে শহরে রেখে এত ভালো স্কুলে দিয়ে এত ভালো কলেজে পড়িয়ে এখন বলছে যে ওই ধার ধারে গোবিন্দপুরে থাকা ছেলেটার সঙ্গে আমার বিয়ে দেবে। আমি তোমায় বলে দিচ্ছি মা, ওই ছেলের সঙ্গে আমি বিয়ে কোনো মতে করবো না। সে কি কথা মা, মেয়ে হয়ে যখন জন্মেছিস বিয়ে তো একদিন একদিন করতেই হবে। আমি কোথায় বললাম যে আমি বিয়ে করব না? বিয়ে তো আমি করব, তবে আমি বিয়ে আমার পছন্দ মতো ছেলের সঙ্গে করব। কিছু না, ঠিক আছে, আমাকে বল তোর পছন্দের ছেলে কে? না কে 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 কেউ কেউ না তো কেউ না, মার কাছে মিথ্যে কথা বলা, আমাকে বল। আচ্ছা, সে আমার সাথে আমার কলেজে পড়ে। অসম্ভব, তোমার এত সাহস হয় কি করে? মহিম হালদারের সামনে প্রেম ভালোবাসার কথা বলো। তুমি ভুলে যাচ্ছ বাবা, আমি কিন্তু তোমারই মেয়ে, আর যাই হোক আমার সাহসের অভাব নেই। ছেলেটিকে? আমার সাথে কলেজে পড়ে। তা শুধু তোমার পছন্দ হলে তো চলবে না, তাকে একদিন ডাকো, তাকে দেখি, যাচাই করি। তুমি তুমি ওকে দেখবে? ঠিক আছে, আমি ওকে এখানে ডাকবো। তুমি বিশ্বাস করো বাবা, ওকে খুব পছন্দ হবে তোমার। আমি আসি। কি নাম ছেলেটার? সূর্য।
এখানে আমি ভাবতে পারছি না তুমি এখানে তুমি আমাদের বাড়িতে ও মাই গড আমি তো ভাবছিলাম আজকেই তোমায় কলকাতায় খবর পাঠাবো ভালো হয়েছে তুমি এসে গেছো কিন্তু তুমি যাকে ছাড়ো বাবা আমি তোমায় বলছিলাম না সূর্যর কথা ওই সূর্য যার হুকুম ছাড়া এই গ্রামে কেউ পা রাখতে সাহস পায় না যার ভয়ে গ্রামের নদী নালা পর্যন্ত শুকিয়ে যায় যার আদেশে এই গ্রামের মানুষগুলো কুকুরের মতো ওঠা বসা করে সেই গ্রামের মাথা এই মহিম হালদারের বাড়িতে তুমি বিনা অনুমতিতে উদয় হয়েছো একটা কথা মনে রাখবেন মহিম হালদার আপনার এই গ্রামের মাটির থেকে আপনার এই গ্রামের আকাশ অনেক বড় আর সেই বড় আকাশে সূর্য তার নিজের নিয়মে উদয় হয় কারোর আদেশে নয় আর আমি হচ্ছি সেই সূর্য বাহ তোমার সাহস আছে দেখছি এই বাঘের ঘরে এরকমই একটা বাঘের বাচ্চা মানায় এই তোর মাকে ডাক শাঁখ বাজাতে বল উৎসবের আয়োজন করতে বল আজ মহিম হালদারের জামাই বরণ হবে আমার মেয়ের পছন্দ আছে এই কে কোথায় আছিস তোমার বাবার সঙ্গে আমার কিছু কথা আছে তুমি ভেতরে যাও ভেতরে যাও তোমার না হয় আমাকে পছন্দ হয়েছে কিন্তু কই একবারও তো জিজ্ঞেস করলে না যে আমার তোমাকে পছন্দ হয়েছে কিনা পছন্দ না তোমাকে আমার পছন্দ হয়নি তোমাকে না তোমার এই পরিবেশ না ই কি বলে মাইরি তোমার চোখের দিকে তাকালে আমার চোখে প্রতিশোধের আগুন চলে ওঠে এই কে তুমি এত তাড়াতাড়ি ভুলে গেলে মহিম হালদার ভালো করে আমার দিকে তাকিয়ে দেখো চিনতে পারছো না চিনতে পারছো না আমাকে আমি তারই ছেলে যে তোমাকে রাস্তা থেকে তুলে এনে রাজপ্রাসাদের রাজা বানিয়েছিল আমি তারই ছেলে যাকে তুমি তোমার লোভ আর লালসার জন্য নিজের হাতে খুন করেছ হ্যাঁ আমি তোমার অন্নদাতা সেই অশোক নারায়ণ চৌধুরীর ছেলে সূর্য হ্যাঁ যতদিন না তোমার রক্ত দিয়ে আমি আমার পিতৃ তর্পণ করতে পারবো ততদিন এই সূর্যের আগুনে তোমাকে একটু একটু করে পুড়িয়ে মারব এগুলে রিভলভারের গুলিতে ঝাঁঝরা করে দাও কে তুমি আমাকে চিনতে কষ্ট হচ্ছে ভালো করে দেখো তো মহিম হালদার চিনতে পারো কিনা অবিনাশ তুমি এখনো বেঁচে আছো বেঁচে আছি তোমার বেঈমানের প্রতিশোধ নিয়েছে এই বুকের জমে থাকা আগুন দিয়ে তিল তিল করে বড় করে তুলেছে সূর্যকে তুমি কি ভেবেছিলে অর্জুন বেঁচে থাকতে শ্রীকৃষ্ণ মারা যাবে তাহলে তো মহাভারতী তৈরি হবে না আর মরবে না তোমাদের মতন দুঃশাসনের দল একটা কথা শুনে রাখো অবিনাশ এই মহিম হালদার নতুন করে কলিকালের মহাভারত লিখবে আর তাতে তোমাদের ওই শ্রীকৃষ্ণের বাঁশি মুলি বাঁশ হয়ে যখন ঢুকবে তখন তোমাদের কে বাঁচায় আমি দেখব ও তাই
তাহলে কলিকালের পাণ্ডবদের একবার নিজের চোখে দেখে নাও মহিম বাবু। তোমার পাপের শাস্তি দিতে কুরুক্ষেত্রে এদেরও তো প্রয়োজন প্রয়োজন প্রয়োজন। নবমন্ত্রতে নবদীক্ষাতে সবাই মিলে শপথ নিলাম, শত্রু নাশে মিলে মিশে জীবনটা বাজি রেখে দিলাম। সঞ্জা আসুক তুফান আসুক আজ পঞ্চ পাণ্ডব এক হলাম। জয় যাক প্রাণ তবু রাখবো মান হবে শত্রু ধ্বংস কথা দিলাম। যখনই তোমার মতন বিশ্বাসঘাতক জানোয়ারের জন্ম হবে ঠিক তখনই তোমাকে মারার জন্য সূর্যের উদয় হবে। জন্মে অনেক পূর্ণ করেছিলে বলে তাই এই জন্মে দেবীর মতন একজন স্ত্রী পেয়েছো। সেই দেবীর সামনে তোমার মতন একটা পশুকে বলি দেব না, শুধুমাত্র শুধুমাত্র ওনার সিঁদুরের জোরে আজ তুমি বেঁচে গেলে। তোমার বাবা আমারে খুব ভালোবাসত, খুব ভালো মানুষ ছিল, আমরা আমরা সব জানি, কিন্তু ওই মই মাল্লারের জন্য আমরা মুখ খুলতে পারি নাই গো। না না, এখন কোনো চিন্তা নেই, এখন আর কোনো চিন্তা নেই, এখন সূর্য এসে গেছে আর কোনো চিন্তা নেই। ওরে তোরা কেন নিয়ে এসেছিস ওকে এখানে? যা 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 যা, ওকে নিয়ে যা, ওকে নিয়ে যা, ওকে এই গ্রামে নিয়ে আসিস না, ওর বাপকে ওরাই মেরে ফেলেছিল, আবার ওকে ও শেষ করে দেবে। যা যা যা, ওকে নিয়ে যা, ওকে নিয়ে যা, ওকে নিয়ে। আজকের পর থেকে গ্রামে আর কেউ মরবে না ঠাম্মা, আমরা সবাই তো এসে গেছি, আর তাছাড়া তোমরা সবাই আমাদের সঙ্গে আছো না, আমরা সবাই মিলে ওই মহিম হালদারকে তার পাপের শাস্তি দিতে পারবো না? পারবি, পারবি দাদু ভাই, গ্রামের সকলের মুখে হাসি ফোটাতে পারবি, পারবি। পারবো ঠাম্মা, পারবো, পারতে আমাদের হবেই। কি হয়েছে? কুষ্ঠ হয়েছে গো বাবু, তাই এ সারাদিন এখানে বসে থাকে, কেউ ছোঁয় না একে। ছুঁয় না বাবু, রোগ ছড়াবে। রোগ এভাবে ছড়ায় না, ভালোবাসা ছড়ায়। তুমি কোনো চিন্তা করো না চাচা, আমি তোমায় নিজে কলকাতায় ভালো হাসপাতালে নিয়ে যাব, তুমি একদম ভালো হয়ে যাবে। আমি জানি যে আমার বাবার তোমাদের নিয়ে অনেক স্বপ্ন ছিল, কিন্তু বাবা সেই স্বপ্ন পূর্ণ করতে পারেনি শুধু মহিম হালদারের জন্য। কিন্তু আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে এই গ্রামে আমি হাসপাতাল স্কুল সব তৈরি করব, আগামী বছর তোমাদের জমি জমা দলিল পত্র আমি সব ফিরিয়ে আনবো। সুজাতা সুজাতা, গ্রামে একজনের বিপদ আছে। ওই যে ওই যে ওখানে বাবা, তোমার একটু দাঁড়াও, আমি আসছি। ওই রে কোথায়? শোনো, ওই যে
চিনতে পারিনি। তখন চিনতে পারিনি তো কি হয়েছে, এখন তো চিনতে পেরেছ। তাছাড়া আমিও তো তোমাকে আমার সত্যিকারের পরিচয়টা দিই। অঞ্চলে নতুন ম্যাজিস্ট্রেট আসছেন,
একটু সাবধান, ম্যাজিস্ট্রেট আসছে তোমারই। কত ম্যাজিস্ট্রেট এলো গেল দেখলাম, একটু অন্যরকম মানুষের মতো দেখতে তো। আপনি ভুলে যাবেন না মহিম বাবু, সূর্য চৌধুরী আর তার ওই পঞ্চ পাণ্ডব এখন এই গায়েই আছে। তাতে আমার ক্যাচ কলা? আরে তারা চেষ্টা করছে পুরনো কেসগুলো রিওপেন করতে, আর ডিএম যদি একবার শোনে। আরে তুমি আছো কি করতে আমার কাছে? এই কাড়ি কাড়ি পয়সা খাচ্ছো আর এই চর্বি মোটা করছো। সরকার তো আমার বাপের নয়। আরে কি আমার বাপের? এমনিতে উপরতলা থেকে দুখানা শোকাস আছে দিকে বসে আছে, আর আমার কাছ থেকে যে মাল্লু খাচ্ছো আর এই মাল খাচ্ছো। বাবারে, আরে এরপর তো আমাকে সাসপেন্ড করবে, তখন কে বাঁচাবে আমাকে বলুন তো? আবার তারপর সামনে পঞ্চায়েত ইলেকশন, আরে যদি পারেন ওই ডিএমটাকে সামলান। সামলাবো সামলাবো, শুধু একটু খসা মজা করতে হবে। কি আমার ইমেজ? আসবো স্যার। আপনি? অধমের নাম মহিম হালদার। আসুন আসুন বসুন। অধম বলছেন কেন? আপনি তো মশাই গ্রামের বিখ্যাত লোক। না না, আপনি তো গ্রামের পঞ্চায়েত প্রধান, ধনী লোক, প্রচুর সম্পত্তি আপনার। শুনেছি আপনার কথাই নাকি অঞ্চলের শেষ কথা। কি যে বলেন স্যার। তা হঠাৎ এখানে আগমন? হঠাৎ নয় স্যার, হঠাৎ নয়। আসলে আপনার মতো একজন বিখ্যাত এত বড় মাপের মানুষের পায়ের ধুলো এই অঞ্চলে পড়েছে তো, তাই আপনাকে আমন্ত্রণ জানাতে এসেছি। আমন্ত্রণ? কিসের আমন্ত্রণ স্যার? আগামী শনিবার আমার দাদা অশোক চৌধুরীর 14 নম্বর মৃত্যুবার্ষিকী স্যার। আপনার দাদা? হ্যাঁ। আপনি বলছেন আপনার দাদা, আপনি হালদার? হ্যাঁ। দাদা অশোক চৌধুরী? হ্যাঁ। আমি তো ব্যাপারটা বুঝতে পারলাম না ঠিক। আপনি ঠিকই ধরেছেন স্যার। স্যার রক্তের কোনো সম্পর্ক নেই, তবে ওই ভালোবাসা শ্রদ্ধা আছে স্যার। এরকম এক জনদরদি পরোপকারী মানুষ চলে যাওয়ার পর আমরা সবাই অনাথ হয়ে গেছি স্যার, আর সেই থেকে প্রত্যেক বছর এই দিনটাতেই আমরা ওর মৃত্যুবার্ষিকী পালন করি স্যার। তা শুনেছি ওনার নাকি একটি ছেলে আছে। ছেলে বলবেন না স্যার, ছেলে বলবেন না, সে একদম বিচ্ছু স্যার, সকলে ওর জন্য অতিষ্ঠ হয়ে উঠেছে। তারপর ওই জেল ফেরত 4 জন দাগি আসামির সঙ্গে ঘুরে বেড়ায়, গ্রামের মেয়েরা বাইরে বেরোতে পারে না, ঘরের বউরা পুকুরে চান করতে যেতে পারে না স্যার। আপনি একটা কিছু করুন। দিয়ে তাহলে যা বলছিলাম স্যার, মানে ওই দিন আপনার মৃত্যুবার্ষিকীতে দাদার, দাদার মৃত্যুবার্ষিকীতে আপনি যদি আসেন তাহলে গরিবদের একটু বস্ত্র বিতরণ করব, একটু কম্বল বিতরণ করব, কাঙালি ভোজন মানে একটু নরনারায়ণ সেবা করব স্যার, মানে সবই আপনার হাত দিয়ে কাজটা সুসম্পন্ন করতে চাই স্যার। অত্যন্ত ভালো কথা, অত্যন্ত ভালো কথা। কি হিজে বলেন স্যার। স্যার তাহলে আসছেন তো? নিশ্চয়ই। আসুন 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 স্যার আসুন। কি সৌভাগ্য আমার স্যার, আসুন আসুন। এই যে দাদার মূর্তি স্যার, আসুন 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 আসুন, বসুন স্যার। কই রে, দাদাকে মাল্যদান করবার ব্যবস্থা কর, বসুন বসুন। সব ব্যবস্থা হয়ে গেছে স্যার। ওই যে দেখছেন কম্বল টম্বল আছে, আমরা ওই প্রথমে দাদার মূর্তিতে একটু মাল্যদান করব, তারপর ওই বস্ত্র বিতরণ, কম্বল বিতরণ, তারপর ওই কাঙালি ভোজন স্যার। ওই যে ওই যে, সবই বললাম মহিম বাবু। যাদের জন্য এই বিরাট আয়োজন, সে মানুষ কোথায়, গ্রামের লোকজন কোথায়? এই সতু, জনগণ কোথায়? এ আসলে স্যার এরা সব গ্রামের গরিব মানুষ তো, মানে ওই কাজকর্ম সেরে টেরে আসবে আর কি। এসে পড়বে স্যার, এসে পড়বে। ওই তো স্যার, ওই তো, ওই দেখুন না সব সব লোকজনরা আসছে, আমায় বড্ড ভালোবাসে, সবাই এসে গেছে। সতু কথা, ওদের লাইন করে দাঁড়াতে বলো, স্যারের সামনে যেন কোনো গোলমাল না করে। হ্যাঁ কথা। এই এই সবাই ওখানে লাইন করে দাঁড়িয়ে থাকো, কেউ এগোবে না, হইচই করবে না।
কেউ গোলমাল করবে না, এই 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 কেউ হইচই করবে না, দাঁড়াও দাঁড়াও। দাদা আপনার কাছে আমার একটা ক্ষুদ্র আবেদন আছে, মানে আপনাকে অনুমতি দিতেই হবে, মানে প্রতিবারের মতো এবার ওই দাদার গলায় আমি মালাদান করব। সে তো খুব ভালো কথা, এতে আর অনুমতির কি আছে? না না বাকি সব আপনিই করবেন, ওই হাসপাতালের শিলান্যাস, বিদ্যালয়ের শিলান্যাস এসব আপনিই করবেন। তাহলে দাদা আমি ওই গ্রামবাসীদের সামনে শুভ কাজটা সুসম্পন্ন করে ফেলি, মানে দাদার গলায় মালাদানটা করি। অশোক চৌধুরীর মতন মহান ব্যক্তির গলায় মালা দেওয়ার অধিকার তোমার নেই, তোমার ওই খুনে হাত দিয়ে ওই মূর্তি তুমি ছোবে না, ছোবে না। আল্লাহ নিপাত যাক, কোনো অধিকার তোমার নেই। নিপাত যাক, নিপাত যাক, কি ব্যাপার, কে আপনারা? নিপাত যাক, নিপাত যাক। স্যার ওরা সব হামলা করার জন্য তৈরি হয়েছে স্যার। আপনি অর্ডার দিন স্যার, আমি সব কটাকে পিটিয়ে ঠান্ডা করে দিচ্ছি। কি বুদ্ধি আপনার, জনগণের জন্য এখানে এসেছেন, জনগণকে আপনি পিটিয়ে দেবেন? স্যার যে রোগ যে ওষুধ, এরা সব অশিক্ষিত গোয়ার, আর এই যে খুনিগুলো এতে তাড়াচ্ছে। খবরদার মহিমালদার, একটা খুনির মুখে সব কথা মানায় না, টাকার জোরে সত্যকে চাপা দিয়ে তুমি বাঁচতে পারবে না, সত্যি একদিন প্রকাশ পাবেই, আর সেই জন্যই আমরা বেঁচে আছি। কি বলছেন আপনারা? আমরা দেখেছি অশোক চৌধুরীকে খুন করেছে এই লোকটা, এই মহিমালদার। এই মিথ্যে কথা, খুনের দায়ে 14 বছর জেল কেটে এদের হুশ হয়নি দেখছি। আমাদের আমাদের চোখের সামনে বড় বাবুকে এই শয়তানটা খুন করেছে, এই তারপর আমাদের নামে মিথ্যে অপবাদ দিয়ে আমাদের জেলে পাঠায়। সেদিনের সঙ্গী ছিল এই এই পুলিশ অফিসারটা। হ্যাঁ তোদের পিটিয়ে ঠাটা করো, সরকারি উন্নতি পরে গুন্ডাম করার মাত্রা আমি খুঁজছি। কি করছেন আপনারা, হচ্ছে না কি? থামুন টপেট স্যার, আপনি ফায়ারিং অর্ডার দিন, এই সব করে আমি চেষ্টা করে দিচ্ছি। আপনি চুপ করুন, শুনুন আপনারা, এটা কোনো বিচার সভা নয়, আপনাদের যদি কোনো বক্তব্য থাকে কোর্টে গিয়ে কথা বলবেন। এখন আমাদের কাজ করতে দিন, স্বর্গীয় অশোক চৌধুরীর স্মরণ সভাকে এভাবে কলঙ্কিত করবেন না। যা কিছু এখানে হচ্ছে, স্কুল কলেজ এসব তো আপনাদেরই স্বার্থে, জনগণের স্বার্থে। জনগণের স্বার্থে নয় স্যার, এই মহিমালদারের স্বার্থে। মিথ্যে কথা, মিথ্যে কথা স্যার, একদম মিথ্যে কথা। মিথ্যে কথা না, মিথ্যে কথা, অনেক বছর আগে এখানে হাসপাতালে শিলান্যাস করা হয়েছিল, একটা ইটও কাটা হয়নি, একটা ইটও পড়েনি স্যার। এই বছর একটা করে পাথর পুজো করেন উনি, এখানে মাটি খুললে সব কটা পাথর পাওয়া যাবে। আপনি এখানে নতুন এসেছেন স্যার, সরকারি দপ্তরে খোঁজ নিয়ে জানতে পারবেন হাসপাতালের নামে, স্কুলের নামে কত সরকারি অনুদান পাওয়া গেছে। ফাইল ঘেঁটে দেখবেন তার কিছুটা গেছে এই পুলিশ অফিসারের পকেটে, আর বাকিটা ওই মহিম হালদার আত্মসাৎ করেছে। এই মহিম হালদার মুর্দাবাদ, এই খুনি মহিম হালদারের বিচার তাই, খুনি মহিম হালদারের। শান্ত হন আপনারা, শান্ত হন, আপনাদের সমস্ত কথা আমি শুনব। আজকের দিনে স্বর্গীয় অশোক চৌধুরীর মূর্তিতে মালা দেওয়া, মাল্যদান হবে স্যার, তবে সেটা মহিম হালদার নয়, মাল্যদান করবে আমাদের ভবিষ্যৎ। কে সে? এই মহিম হালদারের ষড়যন্ত্রে বড়বাবুর কোনো স্বপ্নই পূর্ণ হয়নি স্যার। এবার আমাদের সূর্য চলে এসেছে, সব স্বপ্ন সফল হবে। সূর্য, আইনের মধ্যে বাধা থাকলেও মানুষের আওয়াজ আমাকে জানিয়ে দিয়েছে কোনটা সত্য। গো অ্যাহেড ইয়াং ম্যান, মালা দাও। থ্যাংক ইউ স্যার। আর পূজো তার নামটা কি? সূর্য। সূর্য একই নামে পূজো? সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমঃস্তুতে।
নাও মা, পূজো না। মা ভবতারিণী মঙ্গল করুক, তোমাদের মঙ্গল হোক। সূর্য, তুমি এখানে? আমি তো তোমার জন্যই পূজো দিছিলাম। এনা প্রসাদ, শোনো, আমি বাবাকে সব কথা বলেছি, বাবা রাজি হয়ে গেছে। আমি এটাও বলেছি যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। শোনো না রীনা, 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 শোনো, প্লিজ প্লিজ আমার কথা শোনো। যাও, আমার কাছে আসার কোনো দরকার নেই। আজ গ্রামে উৎসব, আমি তোমার জন্য কাল থেকে উপোস করে পুজো দিলাম। ভেবেছিলাম তোমার হাতে খাবার খেয়ে উপোস ভঙ্গ করব, আর তুমি কিনা? যাও, ওই মহিমালদারের মেয়ের কাছে যাও। রীনা, রীনা শোনো, রীনা, রীনা শোনো। কার উপর রাগ করছিস তুই? ওই পাগলটার উপরে? তুই মানত করে উপোস করেছিস শুনে কাল সারাদিন কিছু খায়নি, তোর হাত থেকে প্রথম খাবার খাবে বলে।
তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলো। এখানে না, তুমি গাড়িতে ওঠো। বলো কি বলবে? তুমি হয়তো জানো না সূর্যর সাথে আমার একটা সম্পর্ক আছে, সেই কলেজ থেকে। আর সূর্যর সঙ্গে আমার সম্পর্ক আছে জন্ম জন্মান্তর ধরে। আমি সূর্যকে ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচব না। আর সূর্য আমাকে ছাড়া বাঁচবে না, বিশ্বাস করি না আমি। কি আছে তোমার কাছে যে সূর্য তোমায় ভালোবাসবে? একটা গ্রামের অশিক্ষিত মেয়ে কখনো নিজের মুখটা আয়নার সামনে দাঁড়িয়ে দেখেছো? কোথায় তুমি আর কোথায় সূর্য সেই আকাশে? শোনো রিনা, ওর শরীরে জমিদারির রক্ত বইছে, আর তুমি সামান্য একটা স্কুল মাস্টারের মেয়ে। এখনো বলছি সময় আছে, তুমি ওর জীবন থেকে বেরিয়ে যাও। তার বিনিময়ে তুমি কি চাও বলো? টাকা পয়সা জমি, তুমি যা চাইবে আমি তোমায় তাই দেবো। তুমি শুধু ওর জীবন থেকে চলে যাও। আমার সূর্য চাই। ভিক্ষে চাইলে আঁচল পেতে ভিক্ষে চাও, পয়সার গরম দেখিও না। অনেক আছে তোমার, তবু তুমি ভিখারিনী। আমার কাছে, আমার কাছে কিছুই নেই, তবু আমি ধনী। আমার কাছে সূর্য আছে, তাই। এই মেয়ে, তুই কার সঙ্গে কথা বলছিস জানিস? বাহ চমৎকার, এখন বোঝা যাচ্ছে তুমি মহিম হালদারের মেয়ে। ভাড়াটে গুন্ডা নিয়ে এসেছো, ভিক্ষে চেয়ে না পেলে লুট করবে? হ্যাঁ হ্যাঁ, দরকার করলে আমি তাই করব। আমার শুধু চাই সূর্যকে, এটাই আমার শেষ কথা। কথাটা মনে থাকে যেন। চলো চলো। শালা সূর্য চৌধুরীর এত সাহস যে আমার খাবারে খাওয়া বসায়, বলে কিনা নতুন বছরে তার সমস্ত জমি গ্রামবাসীদের মধ্যে বিলি করে দেবে। বলি দিয়ে দেব। শালা কেউটে লেজে পা ফেলেছে। আজ থেকে বহু বছর আগে ওর বাপেরও এরকম শখ হয়েছিল, সেদিন নিজের হাতে তাকে আমি খতম করে দিয়েছিলাম। আজ ওর বেটাকে ঠিক সেইভাবে আমি খতম করব। বড়বাড় বেড়েছে সতে। বলুন কর্তা। ওই সূর্যের আলো ফোটার আগে ওই সূর্যকে তুই খতম করে দে। যা। তুই এখানে কি করতে এসেছিস? ভাগ্যে সেখানে এসেছি, নইলে আমার শ্রদ্ধ বাবার আসল রূপটাই আমি জানতে পারতাম না। পূজা। ছি বাবা, ছি, আমি ভাবতে পারছি না যে আমার বাবা একজন খুনি। আমি একজন খুনির মেয়ে। পূজা শোনো বাবা, আমি থাকতে সূর্যের গায়ে তুমি একটা আঁচড়ও কাটতে পারবে না। আমি এক্ষুনি সূর্যের কাছে যাচ্ছি, গিয়ে সব কথা ওকে বলে দিস। ছেড়ে দাও আমাকে, এই নোংরা হাতে আমার গায়ে হাত দেবে না তুমি। আমি সবাইকে সব কথা বলে দেবো, বলে দেবো যে আমার বাবা একজন খুনি। আমি পুলিশের কাছে যাব, দরকার পড়লে তোমার বিরুদ্ধে কোর্টে দাঁড়িয়ে সাক্ষী দেবো। কি করছো? ছেড়ে দাও। ছি 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 ছি, তুমি বাবা না বাবা নামের কলঙ্ক। একটা বাইরের লোকের সামনে নিজের মেয়েকে মারতে তোমার লজ্জা করছে না? বেশ করেছে, মেয়ে হয়েও বাপকে খুনি বলে? খুনিকে খুনি বলবে না তো কি বলবে? চুপ করো। কেন চুপ করবো? না, আর আমি চুপ করে থাকবো না। দিনের পর দিন তোমার অন্যায় অত্যাচার আমি মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু না, আর আমি মুখ বুঝে থাকবো না। তুমি তুমি এত নিচে নেমে গেছো, দেবতার মতো মানুষটাকে তুমি খুন করেছো। আমি চুপ করে থেকেছি, সহ্য করেছি, এখন তার একমাত্র সন্তানকে মেরে ফেলতে চাইছো? না না পূজা, তুই যা, তুই শুন না, আমিও যাব তোর সঙ্গে। চল ছেড়ে দাও। তুই জমে যদি মুখ খুলেছিস আর খুনের কথা যদি ফাঁস করেছিস, তো আমি দুটোকেই খতম করে দেবো। যা। এই সূর্যের কিছু হবে না তো মা, সূর্যের কিছু হবে না তো মা, আমি ওকে খুব ভালোবাসি মা, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। না না, সূর্যের কোনো ক্ষতি হতে পারে না, ওপরে ভগবান আছেন, কেউ সূর্যের কোনো ক্ষতি করতে পারবে না, কেউ না, কেউ পারবে না। We'll be right back.
আমি সূর্যের ঘা আঁচড় পর্যন্ত লাগতে দিইনি। সেই ছেলেবেলা সূর্যকে একবার বাঁচিয়েছিলেন, আজ ঠিক সময় খবর দিয়ে আবার তাকে বাঁচালেন। মা, আপনি সাক্ষাৎ দেবী? না না অবিনাশ, আমি দেবী নই, আমি যে মা, আর তুমি হচ্ছ ওর ভাগ্য দেবতা। তাই তো আমার স্বামীর হাত থেকে ওকে প্রাণে বাঁচিয়েছ। জানো অবিনাশ, আমি সব সময় ঠাকুরের কাছে প্রার্থনা করি আমার সূর্য যেখানেই থাক ওকে তুমি রক্ষা করো ঠাকুর, ওকে তুমি রক্ষা করো। তোমার আশীর্বাদ আমার মাথার উপর থাকলে তোমার সূর্যর কোনো ক্ষতি কেউ করতে পারবে না। মা, সূর্য, মা, আমার সূর্য। কথা বল সূর্য, আমি ওদিকটা দেখছি। আমার মা, সেদিন মন্দিরে আমি তোমায় প্রণাম করেছিলাম, তুমি আমাকে চিনতে পারোনি। আমিও তোমাকে বলতে পারিনি যে আমি তোমার হারিয়ে যাওয়া সূর্য। তোমার মধ্যে তো আমি আমার আমার মাকে খুঁজে পেয়েছি। কতবার কতবার ভেবেছি যদি একবার একবার তোকে চোখের দেখা দেখতে পেতুম। তুই কোথায় আছিস, কি খাচ্ছিস, কেমন আছিস যদি আমি জানতে পারতাম। কিন্তু কিন্তু আমি সাহস পাইনি রে, আমি সাহস পাইনি তোর খোঁজ করতে। যে মানুষ তার অন্নদাতাকে খুন করতে পারে সে সব কিছু করতে পারে, সব। তাই তো সব ব্যথা আমি বুকের মধ্যে চেপে রেখেছি আর ঠাকুরের কাছে জানিয়েছি। ঠাকুর, এই বৃষ্টির শ্বাস যেন ওর গায়ে না লাগে। তুই কেন এলি বাবা, আবার কেন এলি, কেন? আমি আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছি মা। ওই মহিম হালদারের মতন একটা শয়তানকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে আমার এক মুহূর্ত লাগত না। কিন্তু ছেলে হয়ে আমি আমার মায়ের স্মৃতির সিঁদুরটাকে আমি কি করে মুছে দেব মা? সূর্য, শুধুমাত্র তোমার জন্যে, শুধুমাত্র তোমার জন্যে ওই মহিম হালদার আজও এই পৃথিবীর আলো দেখতে পায়। সূর্য, কিন্তু মা, আমি আমার মৃত বাবার স্বপ্ন পূর্ণ করব মা। এই গ্রামের নির্যাতিত মানুষদেরকে আমি ফিরিয়ে দেব তাদের দলিল পত্র জমি জমা। এইভাবে আমি আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নেব মা। কেউ আমাকে আটকাতে পারবে না মা, শুধু তুমি আমাকে আশীর্বাদ করো যাতে আমি এই যুদ্ধে জয়ী হতে পারি মা, আমি জয়ী হতে পারি। মায়ের আশীর্বাদ সব সময় তোর সঙ্গে সঙ্গে থাকবে বাবা, তুই জয়ী হবি, তুই জয়ী হবি বাবা, তুই জয়ী হবি। কি বলে ম্যাজিস্ট্রেট, না মানে শ্রীকৃষ্ণ মানে হরি, এই হরিকে যদি আমার দলে টানতে পারি তাহলে জয় নিশ্চিত। আর যদি ওইদিকে যায়? হরি হে দীনবন্ধু, তুমি আমার বন্ধু বাপের বন্ধু, হরি হে। সূর্য চৌধুরী কোথায়? কেন? ওর নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। অ্যারেস্ট ওয়ারেন্ট? হ্যাঁ, কি জন্য জানতে পারি? সে কৈফত কি তোমায় দেবো নাকি?
চল হাঁট। কি ব্যাপার বলুন তো? আমরা সূর্য চৌধুরীকে অ্যারেস্ট করতে এসেছি। আমাদের টপকে তো যাওয়া যাবে না। মানে অ্যারেস্ট ওয়ারেন্ট দেখি। তোমার সাহস তো কম নয়। থানার অফিসারদের চ্যালেঞ্জ করছো? সব কটাকে লাফাতে খুলে দেবো। আপনাকে তো ঠিক চিনলাম না ইন্সপেক্টর। এই এলাকায় নতুন নাকি? উনি মিস্টার ঘোষ, নতুন ডিউটিতে জয়েন করেছেন। ওকে, তো চলুন ইন্সপেক্টর ঘোষ। সূর্য, কোনো চিন্তা করো না বাবা, আমি যথা সময় ফিরে আসব। চলুন ইন্সপেক্টর ঘোষ। হালদারের পোষা কুত্তা, আমি জানতাম যে তুই আমাকে এখানে নিয়ে আসবি। পোশাকটা ভাড়া করে নিয়ে এসেছিস, কিন্তু নেম প্লেটটা পাল্টাতে ভুলে গেছিস। কি হলো, মরেছে? অত সহজে কি আমাকে মারা যায়? মহিম হালদার, আমাকে মারার আগে একবার নিজের কানে তোমার পোষা কুত্তার আওয়াজটা তুমি শুনে নাও। কি করছো চেয়ারে বসে বসে? সালা একটা দামড়া অফিসার একটা চুরবড়িকে সাইজ করতে পারছো না? আমার ঘুষের পয়সা খেয়ে খেয়ে সালা চর্বি মোটা করছো? আপনি একটু শান্ত হন মহিম বাবু। আরে ধর, শান্ত হবো কিসে? শান্ত হবো এখন? সত্যি সত্যি মনে হচ্ছে সময়টা বড্ড খারাপ, বড্ড খারাপ। একটা পুচকে ছোড়া আমার সাজানো সাম্রাজ্যটাকে একেবারে ভেঙে তছনছ করে দিল। ওকে আটকাও। সূর্য তো আর একা নেই মহিম বাবু, ওর সাথে আছে অবিনাশ, তারপর ওই চারজন কয়েদি, ওই মাস্টারের ছেলে, ওর মেয়ে, সমস্ত গ্রামবাসী, পাবলিক, জনগণ। তাহলে তোমাকে পুষ্টি কি করে? হ্যাঁ, ওকে একা করতে পারছো না? একা মানে? আরে শত্রুকে শিকড় শুদ্ধ উপড়ে ফেলতে হবে। আগে ওই সালা অবিনাশ, তারপর মাস্টারমশাই ছেলে মেয়ে, তারপর চার পান্ডা, আগে ওদের খতম করব, তারপর ওদের নেতা সূর্যকে আমি বুঝে নেব। আমার কাছে কিন্তু খবর আছে মহিম বাবু, সূর্যকাল সদরে যাবে আপনার বিরুদ্ধে কোর্টে মামলা দায়ের করতে, সমস্ত জমির আইনি অধিকার ফিরে চাইতে। গ্রামবাসীরা সবাই কিন্তু জয়েন্ট পিটিশনে সই করেছে। আরে ওই পিটিশন ওয়ালাদের আমি পিটিয়ে শেষ করে দেব। 48 ঘন্টার মধ্যে সূর্যকে আমি অস্তে পাঠিয়ে দেব। তুই একা যাচ্ছিস কেন? কাউকে তো সঙ্গে রাখতে পারতিস। আমি একা কোথায় বাবা? তোমাদের সবার আশীর্বাদ, তাছাড়া এতগুলো মানুষের শুভেচ্ছা রয়েছে, আমার কিচ্ছু হবে না। চলো আসি বাবা। একটা কথা শোন সূর্য, শোন বাবা। কিছু বলবে? কুরুক্ষেত্রের যুদ্ধ অবশ্যম্ভাবী, এই লড়াই অর্জুনকে জিততেই হবে। তুই তুই একটু সাবধানে যাস বাবা, সাবধানে যাস, বুঝলি? সতে বলুন কর্তা। সব দলিল বার কর, যত বন্ধকি জমি বাড়ি আছে সব ক্রক করব। আগে ওই পাগলা মাস্টারের বাড়ি যা,
খুব পীড়িত হয়েছে সূর্যর সঙ্গে। তারপর ওই পঞ্চ পাণ্ডব আছে, তাদের আমি একসঙ্গে চটকে দেবো। জানো বাবা, ওই মাস্টার মেয়ে রীনা না আমাকে একদম পাত্তাই দিতে চায় না। আমি শালা মহিমালদারের ছেলে আর আমাকে কিনা হ্যাটা। কিরম বাপের ব্যাটা, বালটাকে তুলে নিয়ে আয়। কেন বাবা? বিয়ে। বিয়ে কার? তোর রে হারাম জাদা। আজি শালি, তোর জন্য আমার বোনের সঙ্গে সূর্য বিয়ে হচ্ছে। আজ তোকে আমি বিয়ে করে সূর্যকে দেখিয়ে দেবো, তোকে আমি রাজরানী করে রাখবো। চল চল, দেখে আজকে কে বাঁচায় তোকে। চল মেয়ে দেখলে বউ ভাবতে ইচ্ছে হয়, কেন বোন ভাবতে পারিস না? ওকে ছেড়ে দে। মার শালাকে। যাও কে নিয়ে গিয়ে আমার বিয়ের ব্যবস্থা কর। এই শালাকে আমি দেখছি। যাও তাড়াতাড়ি যাও। বেশি বাড়াবাড়ি করবে না, বুঝলি? বেশি বাড়াবাড়ি করলে না তোর ভাই আর পাগলা বাবাটাকে একদম ধীরিস করে দেবো। এই গাড়ি দেখছিস কি সাজা হয়েছে? আর দেখিস বাড়ির বাইরে না যেতে পারে। এই চল। সূর্যের কাছে নিয়ে যাবো আমি পূজা। হ্যাঁ রীনা, আমি তোমার কাছে জেদ করে জিততে গিয়ে নিজের কাছে তো হেরে যেতে পারি না বলো? আমাকে ক্ষমা করে দাও রীনা, আমাকে ক্ষমা করে দাও। চলো চলো আমার সাথে চলো। কোথায় যাচ্ছ? মঙ্গল চাচা, আমরা জিতে গেছি মঙ্গল চাচা। এখন থেকে সব জমি আমাদের, এখন থেকে সব কিছু আমাদের। আমি কি হয়েছে মঙ্গল চাচা? ঠাম্মা
ঠাম্মা আমরা মামলা জিতে গেছি ঠাম্মা। কি হলো, কি ব্যাপার শম্ভু? শম্ভু কি হয়েছে, এখানে এত ভিড় কেন জমেছে? কি হয়েছে, তোমরা সব চুপ করে আছো কেন? তোমরা কেউ কথা বলছো না কেন? কি হয়েছে, বাবা কোথায়? আমার বাবা কোথায়? কাকু তোমরা কেউ কথা বলছো না কেন? আমার আমার বাবা কোথায় বলো, আমার বাবা কোথায়? তুমি কিছু বলবে? সহজে আমার বাবার দেহটাকে আগুনে পুড়তে দেব না মহিম হালদার, তার আগে আমি তোকে চিতার আগুনে পোড়াবো। কোনো চিন্তা করো না। এই তোকে ভালো করে নজর রাখবি, আর কেউ কোনো বেগরবাই করতে এলে না সোজা চালিয়ে দিবি। শোনো আমার কথাটা শোনো, একটা জীবনকে তুমি এইভাবে নষ্ট করে দিও না, আমি তোমাকে মিনতি করছি। গড হ্যাম না কথা কার মিনতি করছি, কে তোমাকে এখানে আসতে বলে জায়গা থেকে? না না তুমি এই কাজ করো না, করো না। এই পুরুষ আগে শুরু কর, কিন্তু গোধুলি লগ্নের আরম্ভ তো অনেক দেরি আছে। কি কোচে করেছে গোধুলি লগ্নের? আমি যখন বলছি শুরু করতে শুরু কর। ঠিক আছে আপনি যা বলছেন তাই হবে, কিন্তু পাত্র কোথায়? পাত্রকে নিয়ে আসুন। এই রতন কোথায় রে? কোথায়? Oh!
আজ তোর জীবনের শেষ দিন মহিম হালদার, আজ আমার বাবার জীবনের দাম, তোকে তোর নিজের জীবন দিয়ে দিতে হবে। সাবধান সূর্য, তুই আমার ছেলেকে মেরেছিস, তোকে আজ আমি এখানে জীবন্ত কবর দেব। Proud of you, my boy. জনগণকে মেরে দিয়েছে না,
তোমার কিছু করার নেই, আনের দিকটা আমি দেখবো।